নমস্কার বন্ধুসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছো অনলাইন আসাম ইউটিউব চেনেলটোলৈ। বন্ধুসকল, আজিৰ তিনিটাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ এই ভিডিঅ'টোত আপোনালোকক জনাম। ভিডিঅ'টো আপুনি সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। বন্ধুসকল, মহিলাসকলৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে, লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণেও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে। যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে কলেজ নাইবা স্কুলত পঢ়ি আছে তেওঁলোকৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে। তেওঁলোকৰ বেংক একাউণ্টত চৰকাৰে প্ৰতিদিনে 100 টকা দিব যদিহে তেওঁলোকে স্কুল কলেজত প্ৰেজেণ্ট থাকে। লগতে বন্ধুসকল, আপোনালোকৰ বেংক একাউণ্টত চৰকাৰে 2000 টকা প্ৰত্যেকটো বছৰতে দিব, লগতে 1000 টকা প্ৰত্যেকটো মাহতে দি দিব। বন্ধুসকল, প্ৰথম কিস্তিৰ টকা নাইবা কেতিয়াৰ পৰা এই টকাখিনি দিব, হবিয়াক আপোনালোকে এই ভিডিঅ'টোত জানিব পাৰিব। কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে। আৰু যদি আপুনি অনলাইন ভাষা ইউটিউব চেনেলটোত আজি নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে এই ভিডিঅ'টো লাইক নকৰিলে প্লিজ এতিয়াই লাইক কৰিব, কাৰণ আপোনালোকৰ এটা এটা লাইক আমাক ভিডিঅ' বনাবলৈ উৎসাহ যোগায়। তো বলক, আজিৰ ভিডিঅ'টোৰ তিনিটাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ এই ভিডিঅ'টোত আপোনালোকক জনাম। ভিডিঅ'টো আপুনি সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। বন্ধুসকল, দিনটোৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে আজমলৰ বিশাল নিৰ্বাচনী সভা, আজমলৰ টার্গেট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্ধুসকল, ব্রাসিনং ডহা বিধানসভা সমষ্টির মহাজোট বন্ধনের প্রার্থী শশীকান্ত দাসর হয় প্রথমগণ বিশাল নির্বাচনী প্রচার সভা শনিবারে অংশ লয় এআইডিএফর মুরব্বী বদরুদ্দিন আজমলে। কচুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত বিশাল সভাত রাইজক সম্বোধি দিয়া ভাষণত বদরুদ্দিন আজমলে আগন্তক 1 এপ্রিলত হবলগা ভোটগ্রহণের দিনা শশীকান্ত দাসক 100% ভোট দিবলৈ আহ্বান জনায়। সরকারের সমষ্টিত 7 হওয়া বানপানীত ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চল তথা বানত সর্বস্বাস্থ্য হওয়া পরিয়ালক কোনো সাহায্য প্রদান করেছে বা কিমানজন নিবনক সরকারি চাকরি দিছে বলে প্রশ্ন করে আজমলে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা তো হরফ হয় পরে বদরুদ্দিন আজমল। তেও কয় যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মানসিক রোগীর দরে আমাক গালি পারি আছে, হে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাবে সকলে যাতে দোয়া করে। তবে বদরুদ্দিন আজমলে কয় যে 2 মেত মহাজোট বন্ধনের সরকার হব আর সরকার আহিলে 5 লাখ নিবনক সরকারি চাকরি আর 25 লাখ বেসরকারি বিভাগত 25 লাখ বেসরকারি বিভাগত চাকরি দিয়া হব। প্রতিগী মহিলাক মাইলে 2000 টাকা দিয়া হব বলে কোয়ার লগতে তেও কয় যে বাগানের শ্রমিক সকলক 375 পারিশ্রমিক দিয়া হব বলে প্রতিশ্রুতি দিয়ে। এলডিএফর প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ডহা সমষ্টির নির্দলীয় প্রার্থী গুণেশ্বর দাসক ভোট দিলে বিজেপিক সহায় করা হব বলে দোয়ারে এটা ভোটর ভুলতে যাতে নির্দলীয় প্রার্থীজনক নিদিয়ে তার বাবে প্রতিগী ব্যক্তিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটার রাইজক বুঝাবল আজির পর এই অভিযান আরম্ভ করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে ব্রেকিং খবর, গোলাঘাট সমষ্টির বিজেপির প্রার্থী অজন্ত নেওক করোনা পজিটিভ। বন্ধুসকল, গোলাঘাট সমষ্টির বিজেপির প্রার্থী অজন্ত নেওক দ্বিতীয়বার বাবে করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে। প্রথম পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণের বাবে মাজত মাত্র এসপ্তাহ বাকি থাকা সময়তে আজি এই উদ্বেগজনক খবরটো আহে। উল্লেখ যে আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বোকাঘাটত মিত্রজোঁটৰ অভাৱ প্রার্থী অতুল বৰৰ হৈ এখন নির্বাচনী প্রচার সভাত অংশ লব। এই প্রচার সভাত মঞ্চত থাকিবলগীয়া লোকসকলক করোনা পরীক্ষা করাটো বাধ্যতামূলক আর সেই অনুসরি অজন্ত নেওগে করা টেস্টত করোনা রিপোর্ট পজিটিভ আহে। উল্লেখ যে ইয়ার পূর্বে যোৱা বছৰৰ 25 আগষ্টত প্রথমবারের বাবে অজন্ত নেওগৰ দেহত ধরা পড়ছে। দিনটোৰ তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটো হৈছে এটাৰ পিছত আন্তঃ সমষ্টিৰ উন্নয়নৰ দায়িত্ব লৈছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রঙাবাৰত হব বিএসসি নার্সিং আর এখন জিএনএম নার্সিং স্কুল, এতিয়াৰ পৰা ৰঙাপাৰা সমষ্টিৰ উন্নয়নৰ দায়িত্ব মোৰ, এই মন্তব্য মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰঙাপাৰাৰ পৰা বিজেপি জয়ালে ৰঙাপাৰাত এখন বিএসসি নার্সিং আৰু এখন জিএনএম নার্সিং স্কুল দিব মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। লগতে ৰঙাপাৰাত এখন ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা হব বুলি ঘোষণা কৰে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বিজেপি প্ৰাৰ্থী কৃষ্ণ কমল তাঁতীৰ হৈ প্ৰচাৰ চলাবলৈ আহি এই মন্তব্য মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। মুঠতে বিজেপিক ভোট দিয়ক সকলো কৰিব মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বাগিচাৰ ল'ৰা ছোৱালী কলেজলৈ গলে পাব দৈনিক 1 টকা, অৰুণোদয় আঁচনি ধন 830 টকাৰ পৰা 3000 টকালৈ বৃদ্ধি কৰাৰ প্ৰতিশ্ৰুতি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। বাগিচাৰ শ্ৰমিকসকলক বছৰি 2000 টকা দিয়াৰ উপৰি প্ৰতিমাহে 1000 টকালৈ দিয়া হ'ব বুলি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কৰে। ৰঙাপাৰা সমষ্টিৰ বাগিচাৰ ভোটাৰৰ মন জয় কৰাৰ নতুন কৌশল মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এবাৰ ডিগ্ৰী আৰু পিজি পাছ কৰা ছোৱালীক দিব স্কুটি, পিছে ল'ৰাক বুলেট দিয়াৰ প্ৰসংগত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ স্বৰ্দ। বুলেট দিম কিন্তু ভণ্টি আৰু মাতৃহঁতকহে উঠাবি, হেবিত উঠাব নোৱাৰিবি। কংগ্ৰেছৰ পাঁচ গেৰাণ্টি কটাক কৰি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে আমি গেৰাণ্টি নিদিওঁ, কাৰণ গেৰাণ্টি দোকানীহে দিয়ে। চৰকাৰ আহিলে 2022 চনৰ মাৰ্চৰ ভিতৰত 1 লাখ নিবনুৱা যুৱক যুৱতীক চাকৰি দিম।